নমস্কার, আমি টুম্পা এমএমসি কালেকশনের পক্ষ থেকে আজকে চলে এসি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ জামদানি কুর্তির ওপর। জামদানি কুর্তি আমার আগের ভিডিও আছে একটি, তো আমার বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলে আমার এই জামদানি কুর্তির ভিডিওটি দেখেছেন, তারা প্রায় রিকোয়েস্ট করছেন জামদানি কুর্তি চাই, জামদানি কুর্তি চাই, কিন্তু আমি সেইগুলো সেল করে ফেলেছিলাম এবং নেক্সট আমার জামদানি কুর্তি রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি জামদানি কুর্তি, আজকে দেখাবো জামদানি কুর্তি। যে সকল বন্ধুরা চেয়েছিলেন তখন পাননি, তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন, আমার ইউটিউব চ্যানেল দেখে আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন, আর আমার ইউটিউব চ্যানেলটি দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। তো আপনাদের জামদানি কুর্তি আজকে আমি দেখাই, যেগুলো এখন পুজো সামনে এসেই গেছে, এই কুর্তির ডিমান্ড প্রচুর বাজারে, মার্কেটে সকলেই জামদানি কুর্তি খুঁজছে। আমি আগের ভিডিওতে যে জামদানি কুর্তি দেখিয়েছিলাম হাজার বুটির ওপর, আজকে একটু অন্য রকমের জামদানি কুর্তি দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এর আগে এই রকম তৈরি করে এনে নিয়েছি খুবই কম প্রাইসের মধ্যে জামদানি কুর্তি। তো আমি শুরু করছি আজকে। প্রথমে একটা ইয়েলো আর রেড কালারের কুর্তি দিয়ে শুরু করি। ইয়েলো কালার আমাদের খুবই পছন্দ, রেড ইয়েলো দুটো কালারই আমাদের সব সাইজের হয়ে যাবে এই কুর্তিগুলো। আমার কাছে 48 সাইজ পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে। আমি যে কুর্তিগুলো রেডি করে এনেছি, অনেকগুলো পিস তৈরি করে এনেছি, তো 48 সাইজ পর্যন্ত হয়ে যাবে, 38 থেকে শুরু করে 48 পর্যন্ত হয়ে যাবে। দেখুন, এটা একটা জামদানি। আর একটা কথা বলে দিই, এই যে জামদানি কাপড়ের যে মেটেরিয়ালটা দেয়া রয়েছে, এটা কিন্তু গুড কোয়ালিটির মেটেরিয়াল, এটা মানে ভালো, দেখে নিন। আমরা এসকেলতা জামদানি যাকে বলি, কোনো সুরাটের কাপড় দিয়ে আমি তৈরি করিনি, সুরাটের জামদানি দিয়ে করি তৈরি করিনি, একদম সফট গুড কোয়ালিটির কাপড় দিয়ে করেছি। দেখুন, আর একটা কথা, হাজার বুটি জামদানি আমি আগে সেল করেছিলাম সেই, এবং এখন এইগুলো এনেছি। আর একটা আমি জিনিস আলাদা করে দিয়েছি, সেটা হচ্ছে পিছনটা। পিছনটায় আমি পুরো কটনের, একটা গুড কোয়ালিটির কটনের মেটেরিয়াল দিয়ে দিয়েছি, যেটা হালকা সাইন করছে, ঠিক আছে। গ্লজি কটন আমি ইউজ করেছি এতে, তার ফলে কি হয়েছে, এটা পিছন দিকটা পুরো কটন, হাতটাও কটনের হয়েছে, পিওর কটন, যেটা পরেও আরাম হবে, গরমে পরেও কষ্ট হবে না। যে হ্যাঁ গরমে পরতে পারবো না কি এরকম কোনো ব্যাপার নেই, গরমে পরেও কষ্ট হবে না, খুব সহজেই এগুলো পরা যেতে পারে। আর এই যে, আর এর ভিতরে আমি লাইলিংও দিয়েছি, লাইলিংয়ের কাপড়টাও দেখুন খুব সুন্দর কাপড়, লাইলিংয়ের কাপড়ও খুব ভালো দিয়েছি, কোনো ব্যাড কোয়ালিটির নয়, একদম কটন পিওর গুড কোয়ালিটির লাইলিংও দিয়েছি। পুরোপুরি মিলিয়ে, পুরোপুরি মিলিয়ে যে এই কুর্তিগুলো যে পরবে সে খুব আরাম ফিল করবে, ঠিক আছে, কোনো রকমভাবে সে অস্বস্তি ফিল করবে না। কারণ জামদানি খড়খড়ে অনেকগুলো হয়, যেমন হাজার বুটিগুলো জরির ব্যাপার থাকে বলে গায়ে ফুটতে চায় বা গায়ে ফোটে, বা গরমকালে পড়তে আমরা ভাবি যে বাবা গরমে, এত গরমে কী করে পরবো, কিন্তু এইগুলো অনায়াসে গরম হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সব সময় এগুলো পরতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি যেহেতু সুন্দর একটা কটন মেটেরিয়াল পিছনে দিয়ে ব্যাকে দিয়ে তৈরি করে দিয়েছি, ঠিক আছে। এগুলোর প্রাইস পড়বে 600 রুপিস, কাস্টমার প্রাইস 600 রুপিস, মাত্র 600 টাকায় আপনারা এই সুন্দর জামদানিটি পেয়ে যাবেন, জামদানি কুর্তি পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আরও নতুন নতুন তৈরি করব, আবার আসবে, আরও অনেক কালেকশন আছে, তো দেখতে থাকুন। এটা দেখুন, হ্যাঁ এটার সাইজটা বলে দিই, এটার সাইজটা হচ্ছে 42, এটা 42 সাইজ, চেস্ট সাইজ 42, আর লেন্থ সব কটারই 40-42 চলে আসবে। এই একটা দেখুন,
এটা হচ্ছে 48 সাইজের, 48 সাইজও আমি তৈরি করে দিয়েছি। সচরাচর মার্কেটে পাওয়া যাচ্ছে না, 44 পর্যন্ত পাওয়া যাচ্ছে, কিন্তু 46 48 আমি অ্যাভেলেবেল আছে আমার কাছে, 48 পর্যন্ত করে দিয়েছি। এটা দেখুন 48 সাইজের, সব কিছু সবটা সব জামদানিগুলি একই আমি কটন ব্যবহার করেছি, গ্লসি কটন, যেটা পিছনের দিকে পড়ছে, কটনটা হালকা সাইন করছে, যার ফলে আপনি এই কুর্তিটা অনায়াসে কোনো ওকেশনেও পরতে পারবেন। হালকা সাইন করছে, বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না। হাতায় দেখুন থ্রি কোয়ার্টার হাতা, আর এই পোর্শনটা পুরোটা জামদানি দিয়ে করেছি, আর সব জামদানি, কোনো সুরাটের মেটেরিয়াল আমি ইউজ করিনি। আর লাইলিংটাও পুরো কটন, পুরো কটন আর গুড কোয়ালিটির। এই 46 আর 48 সাইজের জন্য আমি অনলি 30 রুপিস করে এক্সট্রা রেখেছি, ঠিক আছে, অনলি 30 রুপিস, ওকে, 630 টাকায় এই বিগ সাইজগুলো 48 আর 46। 48 46 পাওয়া যায় না, আমি রেখেছি, তৈরি করেছি 48 46, কিন্তু তার জন্য 30 টাকা করে অনলি 30 রুপিস এক্সট্রা রেখেছি, 630 রুপিস, ঠিক আছে। আর 44 কিলো পর্যন্ত 600-এ কাস্টমাররা পেয়ে যাবেন। এই একটা, এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, দেখে নিন, রয়্যাল ব্লু রানি, রয়্যাল ব্লু রানি। এর পিছনটাও দেখুন, পিছনের কাপড়টাও ঠিক, পিছনের কাপড়টা যে পাতলা কটন বলে লাইলিং দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, দেখুন পিছনটাও ঠিক, আর এই কাপড়টা গ্লসি কটন, মানে হালকা সাইন করছে। হ্যাঁ, তো এই কুর্তিগুলো খুবই সুন্দর, আরামদায়ক, আরামদায়ক প্লাস গর্জিয়াস, আরামদায়ক প্লাস গর্জিয়াস, যার ফলে আমরা পরলে খুবই ভালো লাগবে, পুজোর সময় তো একদম সুন্দরভাবে যাবে। আর সেলাই দেখুন একদম নিখুঁত, সেলাইতে কোনো রকম উল্টো পাল্টা যা হোক করে করে দেওয়া নেই, ঠিক আছে, সেলাই দেখুন একদম ফিনিশিং। দেখুন এটার সাইজ হচ্ছে 40 সাইজ, এটার 40 সাইজ, এটাও 600 রুপিস, কাস্টমার প্রাইস 600। আর একটা কালার দেখায়, খুব সুন্দর কালার, এই যে এই কালারটা খুবই ভালো একটা কালার, সবার কালার খুবই ভালো লাগবে। এটাকে গর্জেস করার জন্য রেড কালার আমি ইউজ করেছি, এখানে ব্যাকে রেড করেছি, তার ফলে এই কুর্তিটা আরো সুন্দর দেখতে হয়ে উঠেছে। কুর্তিগুলোর কোয়ালিটি সত্যি খুব ভালো, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা নিলে বুঝতে পারবেন হাতে কুর্তিগুলোর কোয়ালিটি কি। দাম অনুযায়ী কুর্তিগুলো কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি অনুযায়ী দামটা খুব বেশি রাখেনি, আমি স্বার্থের মধ্যে রেখেছি, কারণ সকলেই বলছে দিদি দাম খুব, অনেক জায়গায় অনেক রকমভাবে দেখছি দাম বিশাল। হ্যাঁ ঠিক আছে, চলো, পিছনে সবকটারই আমি বলছি, সবকটারই পিছনে গ্লসি কটন ইউজ করা হয়েছে, আর লাইলিং পিওর কটনের, এই যে এটার লাইলিং, এই যে কালারের কুর্তি কম্বিনেশন সেই কালারেরই লাইলিং দিয়েছি, অন্য কোনো কালার নয়, আর পিওর কটনের লাইলিং। এটা সাইজ হচ্ছে 46, আমি বললাম 46 48 সাইজ আমি নিয়ে এসেছি, এটার হচ্ছে 46 সাইজ, এটা 46 সাইজ, সব কটার লেন্থ 40 41 42 এরকম হয়ে যাবে। এটারও প্রাইস 630, 46 আর 48 এই দুটো সাইজ পর্যন্ত আমি তৈরি করেছি, আর এই দুটোর জন্য আমি এক্সট্রা 30 টাকা করে নিচ্ছি, কারণ জানিনি তো একটু বিগ সাইজ করতে গেলে একটু বেশি থান প্রয়োজন হয়, তাই জন্য 30 টাকা মাত্র আমি দাম এক্সট্রা রেখেছি, নয়তো 600-এ বাকিগুলো পেয়ে যাবেন।
আর একটা দেখাই রেডের ওপর, আমি সব রকম সাইজই দেখাচ্ছি, ঠিক আছে? এটা পুরো রেডের ওপর, ব্ল্যাক আর রেড, আমি পিছনে ব্ল্যাক দিয়ে এটাকে গর্জিয়াস করেছি। এটা রেডের ওপর এই যে ব্ল্যাক থান ইউজ করেছি, কটনের ব্ল্যাক থান ইউজ করেছি, করে এটাকে গর্জিয়াস করেছি কুর্তিটাকে। হাতেও লাল রঙের, সব ফিনিশিং এক, সব ডিজাইন একই আনার চেষ্টা করেছি। জামদানিগুলোর ডিজাইন, কালারগুলো আলাদা হয়েছে, ডিজাইন মোটামুটি একই, একটু আলাদা এদিক ওদিক আছে, সবসময় তো সব এক পরা যায় না। লাইনিং প্রত্যেক কটা কুর্তির ভিতরেই লাইনিং দেওয়া আছে। আমি জামদানি কুর্তি নিয়ে আমি আবার আসব, আজকের একটা ভিডিও দেখালাম জামদানি কুর্তি, আরও আছে আমার কাছে জামদানি কুর্তি, আবার নেক্সট ভিডিওতে আমি জামদানি কুর্তি কালেকশন নিয়ে আসবো, যেহেতু পুজো কাছে এসে গেছে তাই জামদানি কুর্তি আমি দেখাবো। এটা একটা রেড, আরও অনেক আছে, আমি আজকের ভিডিওটা মানে আর বড় করব না, অনেকটা টাইম হয়ে গেল, এইটুখানি থাকবে আমার ভিডিও, যেহেতু আমি ভিডিওগুলো ছোট ছোট করি আপনাদের দেখতে সুবিধা হওয়ার জন্য। আবার আমি এই জামদানি কালেকশন নিয়ে আসবো, আরও সাইজ আছে, আরও কালার আছে, নেক্সট ভিডিওটা দেখবেন, তাই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আপনারা আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো নিশ্চয়ই পাবেন। তার জন্য নেক্সট ভিডিওতে আমি আসছি আবার জামদানি কুর্তি নিয়ে। আজকে দেখালাম খুবই ছোট্ট ভিডিওর মধ্যে কিছু জামদানি কুর্তি, পছন্দ হলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি, নমস্কার।